हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम अब्दुल्ला कम्प्यूटर चैनल पक्ष सबा के आज के ट्यूटोरियल स्वागत जाना। आज अपन प्राथमिक विद्यालय सहकारी शिक्षक नियोग प्रश्नपत्र सह विभिन्न नियोग परीक्षार गणित प्रश्नपत्र समाधान नहीं हाजिर नियोग विज्ञप्ति दिए अपन शुद्ध खबर जानाते चाहना चाहिए नियोग परीक्षार जो उपयुक्त प्रस्तुति ग्रहण करण कारण ये प्रतियोगितार बजारे टीके थका खूब ही कठिन। তাই নিয়োগ পরীক্ষার গণিত বিষয়ের সকল সমাধান পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। প্রতিটা ভিডিও ভালো করে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গণিতের ভীতি মন থেকে মুছে ফেলুন, নিজেকে একজন গণিত এক্সপার্ট হিসেবে গড়ে তুলুন। যে কোনো সমস্যা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আমি সব সময় আপনাদের পাশে আছি। যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা গণিত বিষয়ে চলে যাই। খেয়াল করে দেখুন, ছয় পাঁচ পাঁচ আট একটি সংখ্যা, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ছ হাজার পাঁচশো আটান্ন এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তা সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার না করি তাহলে এভাবে বর্গমূলটা করা হয়। ছয় পাঁচ পাঁচ আট, এখানে দুইটা সংখ্যার উপরে জোর টানা হয়, এরপরে প্রথম যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ একটা জোরে পঁয়ষট্টি, এই পঁয়ষট্টির মধ্যে কোন সংখ্যাটার বর্গ ভাগ করা যায়, সেক্ষেত্রে আমরা আট স্কোয়ার যদি লিখি, আট স্কোয়ারে আট আট চৌষট্টি, এই জন্য এখানে আট দিলাম ডান পাশে আর নিচে এখানে লিখলাম চৌষট্টি। পঁয়ষট্টি থেকে চৌষট্টি বিয়োগ করলে এখানে থাকি এক, পরবর্তী একজন নেমে যাবে, থাকবে একশো আটান্ন। এরপরে খেয়াল করতে হবে এখানে যে সংখ্যাটি বসবে, সরি এর আগে আট, এই যে আট আছে আটের ডাবল এখানে বসাতে হবে, আটের ডাবল হলো ষোলো। এরপরে এইখানে যে সংখ্যাটি বসবে এখানেও ঠিক সেই সংখ্যাটি বসবে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে এক বসাই তাহলে এক দিয়ে এখানেও এক বসাতে হবে, এক দিয়ে এই একশো একষট্টিকে যদি আমরা গুণ করি তাহলে একশো একষট্টি হয়। কিন্তু দেখা যায় একশো একষট্টির চেয়ে একশো আটান্ন ছোটো, এই জন্য আমরা একশো একষট্টি থেকে একশো আটান্ন যদি মাইনাস করি তাহলে এখানে হয় তিন, এই জন্য এর পিছনে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ যদি এই তিন এখানে আরও বেশি থাকতো, অর্থাৎ এই সংখ্যাটির সাথে যদি তিন আরও বেশি থাকতো তাহলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। এখানে সে কথাটাই বলা হয়েছে যে ছয় পাঁচ পাঁচ আটের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে আমরা পেলাম যেখানে যদি আমরা তিন যোগ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে এর সঠিক উত্তর হচ্ছে তিন। এরপরটা, একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোট, সংখ্যাটি কত? এর জন্য সহজ একটি সূত্র হচ্ছে আটশো বিশ এবং ছয়শো পঞ্চাশ, অর্থাৎ এই সংখ্যা দুটির যোগফলকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটি পাওয়া যাবে। তাই সেক্ষেত্রে আটশো বিশ যোগ ছয়শো পঞ্চাশ সমান হলো চোদ্দোশো সত্তর, এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে সাতশো পঁয়ত্রিশ, তাহলে আমরা এখানে পেলাম যে সংখ্যাটি হবে সাতশত পঁয়ত্রিশ। আপনারা অবশ্যই বাসাটি প্র্যাকটিস করে দেখবেন। পরপর দুইটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য তেপ্পান্ন। এখানে দুইটি বর্গের পার্থক্য, তার মানে এই একটি বর্গ এবং এখানে আর একটি বর্গ, অর্থাৎ এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে সাজাই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। আমি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি, সাতাইশ এর স্কোয়ার সমান এ স্কোয়ার এবং মাইনাস ছাব্বিশের স্কোয়ার সমান যদি বি স্কোয়ার হয়
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তো সেক্ষেত্রে এ মাইনাস বি এর মান সবসময় এক হবে, এখানে যে কটা সংখ্যা আছে এ মাইনাস বির মান সবসময় এক হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এই দুইটা যোগ করে নিই, অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশ যদি যোগ করি তাহলে এখানে হয় তেপ্পান্ন, তেপ্পান্নকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে তেপ্পান্ন হয়। তেমনি আমরা এখানে একটু খেয়াল করে দেখি, সাতাইশ এবং আঠাশ যদি আমরা যোগ করি তাহলে হয় সেটা ছাপ্পান্ন, ছাপ্পান্নকে এক দিয়ে গুণ করলে তেপ্পান্ন সমান হবে না। এখানে আঠাশ এবং উনত্রিশ যদি আমরা এই সংখ্যা দুটি যোগ করি তাহলে হয় এখানে সাতান্ন হয়, উনত্রিশ থেকে সরি আঠাশ এবং উনত্রিশ যদি যোগ করি তাহলে হয় সাতান্ন, এর সাথে গুণ হবে এক তাহলে সেটাও হবে সাতান্ন, যা তেপ্পান্ন সমান নয়। আবার এখানে পঁচিশ এবং ছাব্বিশ সংখ্যা দুটি যদি আমরা যোগ করি তাহলে হবে একান্ন, যা তেপ্পান্ন সমান নয়। তাহলে আমরা এখান থেকে পাই যে শুধুমাত্র ছাব্বিশ এবং সাতাইশ সংখ্যা দুটি যদি আমরা যোগ করি তাহলে হয় তেপ্পান্ন, তাহলে এই তেপ্পান্নকে এক দিয়ে গুণ করলে সংখ্যাটি তেপ্পান্ন হবে। এখানে উত্তর ছাব্বিশ এবং সাতাইশ, এই দুটি পূর্ণবর্গ সংখ্যা যাদের বর্গের পার্থক্য হবে তেপ্পান্ন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে বাহাত্তর জোড় সংখ্যা, জোড় সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা নয়। এরপরে আছে সাতাশি, সাতাশিকে যদি আট এবং সাত আমরা যোগ করি রেজাল্ট হয় পনেরো, যা তিন দ্বারা বিভাজ্য। আবার তেষট্টি, ছয় এবং তিন এই সংখ্যা দুটির যোগফল হচ্ছে নয়, যা তিন দ্বারা বিভাজ্য। এখানে একটি সূত্র আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি সাতাশি এবং তেষট্টি সংখ্যা দুটি তিন দ্বারা বিভাজ্য এবং বাহাত্তর সংখ্যাটি জোড় দুই দ্বারা বিভাজ্য, তার মানে এখানে কোনো সংখ্যাই মৌলিক সংখ্যা নয়। উত্তর হচ্ছে কোনোটি নয়। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত? এখানে সূত্র হচ্ছে বড় সংখ্যাটি সমান সংখ্যা দ্বয়ের বর্গের অন্তর যোগ এক। তাহলে এখানে সংখ্যা দ্বয়ের বর্গের অন্তর দেওয়া আছে একশো নিরানব্বই যোগ এক, যদি আমরা যোগ করি তাহলে একশো নিরানব্বই আর এক যোগ করলে দুশো হবে, দুশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে তার রেজাল্ট হয় একশো। তাহলে এখানে আমরা পাই যে বড় সংখ্যাটি একশো। এভাবে যদি ছোট সংখ্যাটি বের করতে বলা হয় তাহলে আমরা এই প্লাসের এখানে শুধুমাত্র মাইনাস চিহ্ন দিয়ে অঙ্কটি করে ফেলতে পারব। শূন্য এক দুই তিন সংখ্যা চারটি দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এখানে চারটি সংখ্যা আছে, শূন্য এক দুই তিন চারটি সংখ্যা, এই চারটি সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা যেটা গঠিত হবে তা হচ্ছে তিন দুই এক এবং শূন্য, এবং ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে, ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমরা প্রথমে এক শূন্য দিতে পারবো না, প্রথমে আমাদের দিতে হবে এক, তারপরে তাহলে আমরা লিখবো এখানে ওয়ান জিরো টু থ্রি, অর্থাৎ এক শূন্য দুই তিন। তাহলে বৃহত্তম সংখ্যাটি তিন দুই এক শূন্য, ক্ষুদ্রতম সংখ্যাটি এক শূন্য দুই তিন, বিয়োগ করলে দেখা যায় দুই এক আট সাত থাকে, তাহলে দুই এক আট সাত এটাই সঠিক উত্তর। শূন্য এক শূন্য দশমিক এক এর বর্গমূল কত? শূন্য দশমিক এক এর বর্গমূল করতে গিয়ে যদি আমরা এভাবে দেখি, দশমিকের পর এক রয়েছে, এখানে আরেকটি সংখ্যা নিয়ে আমরা একটা জোড় তৈরি করি, এবং দশমিকের জন্য এখানে দশমিকের জন্য ডান পাশে আমরা দশমিক দেব, প্রথম জোড় রয়েছে দশ, যদি আমরা তিন দিয়ে এটাকে ভাগ করতে যাই তাহলে তিন তিনা নয়, নিচে থাকে এক। আমরা এই প্রথম অংশ মিলিয়ে দেখি কোনোটার সাথে মেলে কি না, যদি এই এইটার সাথে এখানে কোনোটা অংশ না মেলে তাহলে সঠিক উত্তর কোনোটিই নয়। এই জন্য এই অঙ্কটি কি অঙ্কটি আমি সম্পূর্ণ করিনি, যেহেতু অঙ্কটির সঠিক উত্তর কোনোটিই নয়। বারো ও ছিয়ানব্বই সংখ্যা দুটির মধ্যে কতটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য? এখানে বারো ও ছিয়ানব্বই সংখ্যা দুটির মধ্যে আমরা প্রথমত খেয়াল করি এক থেকে ছিয়ানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে, ছিয়ানব্বইকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় চার চব্বিশ ছিয়ানব্বই, অর্থাৎ চব্বিশটি সংখ্যা।
তার মানে 24টি সংখ্যা হচ্ছে এখানে 4 4 দিয়ে বিভাজ্য যেহেতু 12 12 এর পূর্বে আরো দুটি সংখ্যা আছে 4 এবং 8 এই সংখ্যা দুটিও 4 দ্বারা বিভাজ্য তাহলে আমাদের এখানে যে 24টি সংখ্যা রয়েছে এই 24টি সংখ্যার মধ্যে ওই 8 এবং 12 সরি 4 এবং 8 এই সংখ্যা দুটিও রয়েছে এই জন্য 12 থেকে 96 এর মধ্যে সংখ্যাগুলো যদি আমরা বের করতে যাই তাহলে 24 থেকে 4 এবং 8 এর জন্য দুইটা সংখ্যা আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে তাহলে 12 ও 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 24 বিয়োগ 2 সমান হলো 22টি সঠিক উত্তর হচ্ছে এখানে 22টি কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে আমরা ধরে নেই সংখ্যাটি x তাহলে x এর বর্গমূলের সাথে 10 যোগ করলে তা হবে 4 এর বর্গ দ্বিতীয় লাইনে 4 এর বর্গ 16 আর সমানের বাম পাশের এই 10 যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে সাইন পরিবর্তন হয় তাহলে হবে -10 তাহলে x এর বর্গমূল সমান হচ্ছে 16 থেকে 10 বিয়োগ করলে 6 থাকে এরপরে যদি আমরা উভয় পক্ষে বর্গ করতে যাই তাহলে এখানের বর্গমূল উঠে যাবে এবং এই পাশের বর্গমূলটা বর্গটা থেকে যাবে তাহলে 6 এর বর্গ 6 6 36 তার মানে x এর মান হলো 36 এখানে আমরা সঠিক উত্তর পাই 36 কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে এখানে সঠিক উত্তর হবে 102 কি থেকে 6 বিয়োগ এবং 186 থেকে 6 বিয়োগ 102 থেকে 6 বিয়োগ করলে থাকে 96 186 থেকে 6 বিয়োগ করলে থাকে 180 96 এবং এই 180 এই দুইটি সংখ্যার গসাগু হবে নিম্ন বৃহত্তম সংখ্যা তার যদি আমরা গসাগু বের করতে যাই 96 এর মৌলিক উৎপাদকগুলো আগে বের করে নিই 2 গুণ 2 4 4 গুণ 2 8 8 গুণ 2 16 16 গুণ 2 32 গুণ 3 3 32 96 তাহলে মানে 96 কে আমরা এভাবে ভাঙাতে পারি আবার 180 কে আমরা এভাবে লিখতে পারি যে 2 গুণ 2 সমান 4 4 গুণ 3 12 5 12 60 সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে যেটা হবে 2 গুণ 2 গুণ 3 এখানে আরও একটি 3 হবে গুণ হবে 5 তার মানে 2 গুণ 2 4 4 গুণ 3 12 গুণ 3 3 12 36 5 36 180 এখন আমরা এখানে খেয়াল করি এই দুইগুলোর উৎপাদকগুলোর মধ্যে এই দুইটি সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে কোনগুলো মিল আছে এখানে 2 মিল আছে এখানে একটা লিখলাম এখানে একটা এরপরে এখানে একটা 2 লিখলাম 2 এরপরে এখানে আরও 3টি 2 আছে যা এখানে নেই আবার এখানে 3 2টি 3 আছে এখানে আছে 1টি তাহলে 2টি 3 না লিখে আমরা 1টি 3 লিখব তাহলে আমরা দেখি যে 2 গুণ 2 গুণ 3 এই 3টি সংখ্যাই দুইটা উৎপাদকের মধ্যে আছে তাহলে এই 3টি যদি আমরা গুণ করতে চাই গুণ করতে পারি তাহলেই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা এখানে 3টি গুণ করলে হয় 2 গুণ 2 সমান 4 4 গুণ 3 সমান 12 তাহলে আমরা পাই যে 102 এবং 186 কে ভাগ করলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে আজকে প্রথম টিউটোরিয়াল যেহেতু কিছু ত্রুটি বিচ্যুতি থাকা স্বাভাবিক তাই আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ